একটি সাজেস্টিভ কোশ্চেন তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে। তো তোমরা কতবার এই আজকের ভিডিওটি দেখতে থাকো, আর তোমাদের যদি এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, WhatsApp গ্রুপ লিংক জয়েন করে কিন্তু তোমরা WhatsApp এ আসলে তোমাদেরকে পিডিএফ ফাইল বানিয়ে দেবো। তো চলো কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক, আর যদি ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আজ তোমাদের সামনে তুলে ধরব দশম শ্রেণী যারা পাঠরত, অর্থাৎ যারা এবছর মাধ্যমিকের ক্যান্ডিডেট আছো তাদের প্রথম যে ফার্স্ট সাবমিটিভ টেস্ট, সেই সাব ফার্স্ট যে সাবমিটিভ, সেই ফার্স্ট সাবমিটিভের ম্যাথামেটিক্সের তরফ থেকে কোন কোন প্রশ্নগুলো প্রথম সাবমিটিভ টেস্টে আসতে চলেছে সেই রকমই কিছু বাছাই করা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। ম্যাথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফার্স্ট সাবমিটিভ সাজেশন 2022। আমি যে কোশ্চেনগুলো এখন এখানে তুলে ধরব সাজেস্টিভ কোশ্চেন হিসাবে, এর বাইরে যদি কোনো কোশ্চেন পরীক্ষাতে আসে তাহলে তোমরা চ্যানেলে এসে একটা করে কমেন্ট করবে যে স্যার আপনার দেওয়া প্রশ্ন আসেনি, আমি তাহলে তারপর আমার চ্যানেল বন্ধ করে দিতে বাধ্য হব। অর্থাৎ আমি এইরকমভাবেই সাজেশন দিই যে সাজেশনগুলো পরীক্ষায় না আসলে আমার চ্যানেল আমি অলরেডি নিজেই ব্লক করে রেখে দেবো। তো এত বড় কথা যখন বললাম, বেশি কথা না বলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর তোমাদেরকে বলে দিই যে কোন কোন প্রশ্নগুলো প্রথম সাবমিটিভ টেস্টের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো করলে তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবে উইথ এক্সাম্পল কোয়েশ্চেন সহ। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি অ্যারিথমেটিক, অর্থাৎ এখানে পাটিগণিতের যে বিভাগ রয়েছে তোমাদের, সেই পাটিগণিতের এখানে আমি প্রথমে সাজেস্টিভ কোশ্চেন বানিয়েছি, কিভাবে সাজিয়েছি দেখো। এখানে রয়েছে চ্যাপ্টার নং, এখানে রয়েছে কোশ্চেন নাম্বার, আর এখানে রয়েছে শর্ট কোশ্চেন নাম্বার। অর্থাৎ তোমরা এক্সাম্পল থেকে কোনগুলো করতে হবে বা কোষে দেখি সেগুলো কোনগুলো করতে হবে সবগুলো কিন্তু এখানে করা রয়েছে, সেগুলো তোমাদেরকে এক এক করে আমি শেয়ার করব। প্রথমে রয়েছে অধ্যায় দুই, অধ্যায় দুই থেকে তোমরা অনুশীলনীর প্রশ্ন যেগুলো করবে সেগুলো স্টার মার্ক করো, দরকার হলে স্ক্রিনশট মেরে দাও। 13 দাগ 14 দাগ 15 17 18 19 20, আর এক্সাম্পল অর্থাৎ উদাহরণ থেকে দেখবে তোমরা 33 30 আর 25 দাগ। শর্ট কোশ্চেন দেখবে 2 3 6 7 8 9 10 21, 21-এর এ এর সব, বি এর সব, সি এর সব। 22-এর দেখবে 1 2 4 আর 5। এটা গেল কোষে দেখি অধ্যায় দুই, এখান থেকে এই কোশ্চেনগুলো করলে তোমাদের কভার আপ হবে। নেক্সট 6.1 থেকে তোমরা করবে 11 13 16 17 18 20 22 24 25, এইগুলো হলো সব অনুশীলনীর অঙ্ক, এই যেটা দেখালাম এইগুলো হলো অনুশীলনীর অঙ্ক। আর তোমরা এক্সাম্পল করবে 9 8 আর 22। নেক্সট এখান থেকে কোনো শর্ট কোয়েশ্চেন নেই, করাও লাগবে না। নেক্সট আছে এক্সারসাইজ 6.2, এখান থেকে তোমরা অনুশীলনীর প্রশ্ন করবে 9 10 12 14 15, আর এক্সাম্পলের 28 দাগটা দেখলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর শর্ট কোয়েশ্চেন 16A অল, যতগুলো আছে 16A-এর সবকটা করবে, বি এর সবকটা করবে, সি এর সবকটা, 17-এর 1 2 3 আর 5, এই টোটাল এই কটা অঙ্ক তোমরা যদি পাটিগণিত থেকে করো তাহলে তোমরা পরীক্ষায় কমন পাবে। নেক্সট বীজগণিত, বীজগণিতে দেখো প্রথমেই রয়েছে চ্যাপ্টার 1.2, অর্থাৎ একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেখান থেকে তোমরা কোন কোন অঙ্কগুলো করবে একটু দেখে নাও। তোমরা এখান থেকে করবে 2-এর অল সবকটা আছে, 3-এর 3-এর অঙ্কটা করবে, আর 4-এর করবে 10 11 13 18 20 15 16 17, এই অঙ্কগুলো তোমরা দেখবে এর মধ্যে থেকে কমন পাবে। উদাহরণ থেকে করবে 11 12 13 14 15, আর শর্ট কোশ্চেন করবে 3 দাগ 4-এর 1 2 4 5-এর সব 6-এর 1 2 3 7 এবং 8, 1.3 থেকে করবে 1 2 3 আর 9 নম্বর কোশ্চেন, এটা অনুশীলনীর। এক্সাম্পল উদাহরণ থেকে করবে 16 17 আর 19, শর্ট কোশ্চেন করবে 10-এর অল, বি এর 2 সি এর 1 3 11-এর অল। এক্সারসাইজ 1.4 থেকে করবে 3-এর 2 6 7, আর এক্সাম্পল থেকে করবে 27 28 29, 1.5 থেকে অনুশীলনী থেকে করবে 5 6 আর 8 দাগ,
আটের সবকটা করবে আর 9 দাগ, এক্সাম্পল অর্থাৎ উদাহরণ থেকে করবে 32 দাগ, 35 দাগ আর 37 দাগ, যেটা প্রয়োগ লেখা থাকে বইতে সেইগুলো। আর শর্ট কোশ্চেন করবে 2-এর 1, 3 আর 6, 3-এর সবকটা, 4 দাগ 8 দাগ, 12-এর সব, 12-এর C এর অল, 13-এর অল, সবকটা করবে। এক্সারসাইজ 5.1 থেকে থাকবে অনুশীলনী 4-এর 2, 3 আর 4, 5-এর 3 দাগ, 6-এর 2, 2-এর 3, 4, 3-এর 3, 4, 4-এর 3 আর 4। আর এক্সারসাইজ 5.2 থেকে করবে 2-এর সবকটা, 4-এর সবকটা, 6-এর 3, 5 আর 6, 7-এর সব, 8-এর 1 আর 4, 9-এর 1, 10-এর সব, 11-এর 1 আর 3। 5.3 থেকে করবে যেটা এক্সাম্পল এর মধ্যেই রয়েছে, উদাহরণ থেকে করবে 55, 56, 60, 61, 62, 63 আর 65। এক্সারসাইজ 5.3 এর শর্ট কোশ্চেন 12-এর সব, 3-এর সব আর 13-এর সব। 9.3 থেকে করবে 1-এর B, 2-এর সব, 4, 5, 6-এর সব, 8 দাগ স্টার মার্ক, 8 দাগ পরীক্ষায় এসে বসে আছে, উদাহরণ দিয়ে করবে 33 দাগ, 35 দাগ, 37-এর সব। শর্ট কোশ্চেন করবে 10-এর A এর সব, B এর সব, C এর সব, 11-এর 1, 2, 4 আর 5। নেক্সট আসে পরিমিতি, পরিমিতি এক্সারসাইজ 4, সেখান থেকে স্টার মার্ক অঙ্ক হলো 11, 15, 15 দাগ এসে বসে আছে পরীক্ষায়, 16, 18, 19 আর 20। আর এক্সাম্পল থেকে করতে হবে শুধু 17 ডাক্তার। আর শর্ট কোশ্চেনের মধ্যে করবে 24-এর সব, 24-এর A এর 2, 3, 4, 5, B এর সব, C এর সব, 25-এর 1, 2, 3 আর 4 দাগ। এক্সারসাইজ 8 থেকে করবে 7, 8, 9, 10, 11, 14 আর 15, এইগুলো হলো অনুশীলনীর অঙ্ক, আর উদাহরণ থেকে তোমরা 10 আর 17 ডাকটা অবশ্যই দেখে নেবে। নেক্সট শর্ট কোশ্চেনের জন্য তোমরা দেখবে 19-এর A এর 2, 3, 4, 5, B এর অল, C এর 2 আর 3, আর 20-এর 2, 3, 4, 5। তোমরা যদি পরিমিতি থেকে এই অঙ্কগুলো করো অবশ্যই কমন পাবে, তোমরা দরকার হলে স্ক্রিনশট করে নাও। নেক্সট জ্যামিতি, দেখো তোমাদের উপপাদ্য রয়েছে, উপপাদ্য যে আমি এখানে একটা দুটো আর তিনটে উপপাদ্য তোমাদের জন্য রেখেছি, তোমরা তিনটের মধ্যেই কমন পাবে, একদম 100% গ্যারান্টি কমন পাবে। দাগিয়ে নাও পেজ নাম্বার 60-এর 33, উপপাদ্য 33, পেজ নাম্বার 123-এর 23, আর পেজ নাম্বার 164-এর 38। ধরে নাও 164-এর 38 দাগ পরীক্ষা এসে গেছে, ধরে নাও 164-এর 38 দাগ পরীক্ষা এসে গেছে, তো এইখান থেকে তোমরা 5 নম্বর লুপে নিতে পারবে। তো এটা হলো টোটাল ফার্স্ট সাবমেটিভ ম্যাথামেটিক্স এর সাজেশন, তোমরা এই সাজেস্টিভ অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করে যাও, পরীক্ষার হলে গিয়ে হুবহু কমন পাবে, এটুকু আশা রাখছি পিডি স্টাডি সেন্টারের তরফ থেকে। তো চলো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই অঙ্কগুলো কিন্তু বারবার করে প্র্যাকটিস করো। তো দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে, চলো আজকের মতো এখানেই শেষ করছি।